আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন। বিশ্বভারতীর উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হলো পৌষ মেলা করার জন্য বোলপুর ব্লক ও শহরের কংগ্রেসের পক্ষ থেকে। শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিপুর পৌষ মেলা আর পূর্বপল্লীর মাঠে মেলা করার দাবিতে বিশ্বভারতী উপাচার্যকে বোলপুর ব্লক শহর কংগ্রেসের বা ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। বিশ্বভারতীর কর্তৃপক্ষ মেলা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে কংগ্রেস কর্মীরা জানান। 2019 সালে শান্তিনিকেতনে পৌষমেলার শেষ অনুষ্ঠান হয়। চলতি বছর ঐতিহ্যবাহী পৌষমেলা করার জন্য শান্তিনিকেতনের ট্রাস্টি এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত উদ্যোগ নিচ্ছে না। তার আগেই বিভিন্ন সংগঠনে বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তাই সব মিলিয়ে চলতি বছরের শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা পূর্বপল্লী মাঠে মেলা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সকলের দাবি বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে যাতে পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা অনুষ্ঠিত হয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। এবং এর একটি আলাদা ঐতিহ্য, মেলার স্থান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে প্রত্যেকটি বিশ্বভারতী এলাকার মধ্যে এবং বিশ্বভারতী নেতৃত্বে। মেলা তো একটা ট্রাস্টি আছে, আপনার ট্রাস্টি বিশ্বভারতী সবারই মাথায় তো বিশ্বভারতী। এই অবিলম্বে শান্তিনিকেতনে রবি ঠাকুরের পৌষ মেলা চালু করতে হবে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের যে শান্তিনিকেতনের মেলা, ঐতিহ্যবাহী মেলা, আমাদের বাপদাদুর কাছ থেকে আমাদের জন্মগত জন্মের আগে থেকে যেই মেলা চলে আসছে, আমরা আমাদের কাছে কেন্দ্রে কংগ্রেস ছিল এই মেলা আমরা সুস্থভাবে জানি। আজকে দিল্লিতে আজকে আমাদের কর্মসূচি আছে এই পৌষ মেলা। এখন আমরা জেনেছিলাম কুড়ি দিন আগে কাগজে করেছিলাম ঋষি মহাশয় উনি মেলাটা করবেন, তারপরেই দেখছি কোনো উত্তর নেই কেন মেলা করবেন না। আমরা গত বছর ঠিক এই দিনে 21 সালে গিয়েছিলাম, সেদিনও কিন্তু উনি মেলাটা বন্ধ করেছিলেন। আমরা বলেছিলাম আগামী দিন কিন্তু মেলা চালু করতে হবে, উনি কোনো সদুত্তর দেননি। আমরা ভাবলাম উনি মেলা করবেন, ওনার তো ভালো মতিগতি হয়েছে, উনি মেলা করবেন, তারপর উনি চুপচাপ। ট্রাস্ট বলছে যে মেলার জল নেই, আমি কী করবো? আজকে দায়িত্ব ট্রাস্ট এবং ভিসির, এই মেলার দায়িত্ব। ট্রাস্ট হাত ছেড়ে দিল, ভিসি হাত ছেড়ে দিল, তাহলে আমাদের পৌষ মেলা বন্ধ থাকবে? এই ঐতিহ্যপূর্ণ মেলা, আগে ঐতিহ্যপূর্ণ মেলা, এই রবি ঠাকুরের মেলা, এই বন্ধ করবে উনি? এই ট্রাস্ট বন্ধ, ট্রাস্টও চাইছে না এই মেলাটা হোক এবং ভিসিও চাইছে না। এর মধ্যেখানে এর কোনো এই মেলার কোনো বিকল্প হয় না, তাই আমাদের দাবি পৌষ মেলা এই মাঠেই ওনাকে করতে হবে, এই মাঠেই ওনাকে মেলা করতে হবে ওনার তত্ত্বাবধানে। এবং মেলা কোনো হস্তান্তর চলবে না, হস্তান্তর আমরা হতে দেবো না, কিন্তু মেলাটা ওনাকে করতেই হবে, এটা আমার দাবি অনুরোধ। যা বলেন বলুন, আমাদের জাতীয় কংগ্রেসের দাবি, তাই আমরা পথে নেমেছি মেলা ওনাকে করতে হবে। উনি আলোচনা করুন আমাদের সঙ্গে,
যে কেন করতে পারছেন না, আমরা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবো, আমরা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবো, এটা আমরা করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম শিবকিঙ্কর সাহা, আমি বোলপুর শহর কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস সদস্য। বোলপুর বিধানসভা এলাকা কংগ্রেস কর্মী ইলামবাজার ব্লক মিলে জাতীয়তাবাদী মনোভাব কংগ্রেস কর্মীরা যে ঐতিহ্য আমরা আগেও দেখেছি বরাবর রবি ঠাকুরের আমল থেকে, এখন বর্তমানে যে ভাইস চ্যান্সেলার তিনি এই মেলাটা বন্ধ করেন, আর দু বছর হলো বন্ধ। এখানকার রবি ঠাকুরের যে চিন্তাধারা, রবি ঠাকুরের চিন্তাধারা যে মেলা গ্রামীণ মেলা হয়েছিল সেটা বলতে এই ঐতিহ্যটা নষ্ট করে দিয়েছি। অবিলম্বে মেলা খোলার দাবিতে আমরা ভাইস চ্যান্সেলারকে মেনলি দাবি শুধু বোলপুর নয়, বিশ্বের এটা ভারতবর্ষ জুড়ে জানে যে বোলপুর পোস্ট মেলা সাত দিন ধরে পোস্ট মেলা, এখানে চার দিন ধরে মেলা হয় বিভিন্ন সরকারি উদ্যোগে, সরকারি উদ্যোগে সেখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সরকারি প্রোগ্রাম বাউল নাচ থেকে আদিবাসী নাচ থেকে মেলার যে ঐতিহ্য কুটিরশিল্প, মেনলি কুটিরশিল্প, মেনলি কুটিরশিল্প, এই কুটিরশিল্পটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এই বোলপুরের একটা অর্থনৈতিক অবস্থা, এই তারই প্রতিবাদ স্বরূপ আমরা কংগ্রেস কর্মীরা গতবারও নেমেছিলাম, এবারও নামছি মেলার আগে, যাতে সুষ্ঠুভাবে মেলা পুনরায় আবার আগের মতন হয়। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয় আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের বোলপুর মহকুমার সভাপতি। নাম? আমার নাম তপন কুমার সাহা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।